শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতিতে কানাডায় প্রবেশে নিরুৎসাহিত করা হয়েছে জানা যায় চলতি বছরের আঠারোই মার্চ এবং এর পরবর্তী সময়ে যেসব শিক্ষার্থী কানাডায় স্টাডি পারমিট পেয়েছেন তাদের বর্তমান করোনা পরিস্থিতিতে দেশটিতে প্রবেশে নিরুৎসাহিত করা হয়েছে গত একুশ জুলাই সরকারের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয় আঠারোই মার্চের পর স্টাডি পারমিট পাওয়া শিক্ষার্থীরা বর্তমানে কানাডায় প্রবেশের চেষ্টা করলে তাদের দেশটিতে ঢুকতে দেওয়া হবে না এর আগে গত মার্চে বিদেশি নাগরিকদের কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে পরে দেশটির নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের পরিবারের নিকটতম সদস্যদের এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয় এছাড়া স্টাডি পারমিট পাওয়া বিদেশি শিক্ষার্থীদেরও এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয় কিন্তু সম্প্রতি আরেক ঘোষণায় নতুন শিক্ষার্থীদের প্রবেশে নিরুৎসাহিত করেছে দেশটির সরকার তবে ঐচ্ছিক কিংবা স্বেচ্ছা ভ্রমণ ব্যতীত বিশেষ প্রয়োজনকে বিবেচনা করবে সরকার যদি কোনো শিক্ষার্থী দাবি জানায় যে এই মুহূর্তে তার কানাডা ভ্রমণ অপরিহার্য এবং তার বক্তব্যের সপক্ষে দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারেন তবে তাকে ঢুকতে দেওয়া হবে সিলেট ওসমানী নগর দুই নম্বর সাদিপুর ইউপি চেয়ারম্যান হাজি মোহাম্মদ আব্দুর রবের মৃত্যুতে যুক্তরাজ্যে বসবাসরত দুই নম্বর সাদিপুর ইউনিয়ন বাসীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান গত সোমবার পূর্ব লন্ডনের মক্কা গ্রিল রেস্টুরেন্টে আয়োজিত দোয়া মাহফিলে ব্যারিস্টার আবুল কালাম সালে আহমেদ সাবির আহমেদ উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন তারা বলেন চেয়ারম্যান আব্দুর রব ছিলেন একজন সৎ ও দেশপ্রেমিক তিনি এলাকার মাটি ও মানুষের সাথে থেকে বহু রাস্তাঘাট কালভাট স্কুল মাদ্রাসা নির্মাণে অবদান রেখে গেছেন অস্ট্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দুই উদ্বোধন করা হয়েছে গত রোববার মুজিব বর্ষ উপলক্ষে দেশটির রাজধানী ভিয়েনা থেকে তিরিশ কিলোমিটার দূরবর্তী সিবান ক্রিকেট গ্রাউন্ডে এই টুর্নামেন্টটি উদ্বোধন করা হয় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনা যৌথ তত্ত্বাবধায়নে এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সহায়তায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে নোয়াখালী কিংস বিক্রমপুর স্পোর্টিং ক্লাব ফ্রেন্ডস ক্লাব ভিয়েনা কুমিল্লা ভিক্টোরিয়াস প্রজন্ম ক্রিকেট ক্লাব ও মহামেটন স্পোর্টিং ক্লাব এই ছয়টি দল অংশ নেয় টুর্নামেন্টটি উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক এম নজরুল ইসলাম বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উপপ্রধান রাহাত বিন জামান প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ তারাজুল ইসলাম সহকারী কন্সুলার অফিসার জোবাইদুল হক চৌধুরী অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম অস্ট্রিয়া ক্রিকেট ক্লাবের সভাপতি জাফর ইকবাল বাবলু সাধারণ সম্পাদক শরীফ খান আরিফ টুর্নামেন্টের আহ্বায়ক জাহেদ জায়েদ বিন শহীদ অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান অস্ট্রিয়া আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান শ্যামল বাঙালি অস্ট্রিয়ান হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহি দাস সাহাসহ আরো আগামী দশ আগস্ট একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে